আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ইমু হ্যাক হলে কি করব এবং ইমু যে হ্যাক হয়েছে এটা কীভাবে বুঝব। বর্তমান সময় সবচেয়েতে আমরা যে সমস্যাটি যে সম্মুখীন হচ্ছে তাহলে ইমু হ্যাক। ইমু হ্যাকটা সাধারণত আমরা পরিচিত জন আমাদের আত্মীয় স্বজনের মাধ্যমে ইমু হ্যাক হয়ে থাকে এবং রিসেন্টলি শোনা যাচ্ছে যে ইমু হ্যাকের মাধ্যমে অনেকে অনেক ধরনের ক্ষতি হচ্ছে, বিকাশে টাকা চলে যাচ্ছে বা নিজেদের প্রয়োজনীয় তথ্য অন্যের হাতে চলে যাচ্ছে। এখন এটা থেকে ইমু হ্যাক হলে আমরা কীভাবে এটা থেকে স্কিপ করতে পারবো বা সমস্যাটা উত্তরাতে পারবো তা আজকে আমরা দেখাবো। চলুন দেখি, আমি আমার ইমুটাকে দিয়ে দেখাচ্ছি আপনার ইমু হ্যাক হয়েছে কি সেটা কীভাবে বুঝবেন। প্রথমত আপনি আপনার মোবাইলের যে ডাটা বা ওয়াইফাই আছে ওটা অফ রাখবেন। ওটা অফ রাখে আপনি অন্য একটা মোবাইল দিয়ে আপনার ইমুতে ফোন দিবেন। এখন আপনাদেরকে আমি দেখাবো অন্য একটা মোবাইল দিয়ে ফোন দিলে আপনার ডাটা যদি বন্ধ থাকে, তখন কী দেখাবে। দেখুন আমি আমার একজন বন্ধু আছে ওনাকে ওকে ফোন দিচ্ছে, দেখি ওকে ফোন দেখুন কী দেখাচ্ছে যদি ডাটা অফ থাকে। এখানে কলিং বাতাচ্ছে, যদি ডাটা অফ থাকে তখন কীভাবে অফ দেখাবে। আর যদি অন থাকে দেখুন তখন কী দেখাবে। দেখুন দেখুন আমি আমার দেখুন এ একজন মানুষ আমি তাকে ফোন দিচ্ছি, দেখুন আমার একজন বড় ভাই, এখানে রিঙ্গিং বাতাচ্ছে। এখানে কি হচ্ছে যদি ডাটা আপনার অন থাকে তখন ওটা রিঙ্গিং বাতাবে। এবার গেল তো আপনার কীভাবে বুঝবেন আপনার ইমু হ্যাক হয়েছে কিনা। যদি আপনার ডাটা অফ করার শর্ত যদি দেখুন আপনার এখানে রিঙ্গিং হচ্ছে তাহলে বুঝবেন যে আপনার ইমুটা হ্যাক হয়েছে। এখন আপনার ইমুটা যে হ্যাক হয়েছে এটা কীভাবে আপনি সংশোধন করবেন বা এটা থেকে কীভাবে উত্তরাতে পারবেন। দেখুন আপনি আমি বাম সাইডে একটা প্লাস চিহ্ন আছে ওইখানে যাবেন, ওইখানে ক্লিক করবেন। এই দেখুন এখানে মোর আছে, মোরে ক্লিক করবেন। মোরে ক্লিকে তারপরে সেটিংয়ে যাবেন তারপরে আপনার অ্যাকাউন্ট ইমু অ্যাকাউন্ট সেটিং ওইখানে যাবেন। ইমু অ্যাকাউন্ট সেটিংয়ে যায় দেখবেন ডিলেট ইমু অ্যাকাউন্ট, এখানে নিচে দেখবেন ডিলেট ইমু অ্যাকাউন্ট এখানে যাবেন। তারপরে ডিলেট অ্যাকাউন্ট এখানে নিচে দেখবেন ডিলেট অ্যাকাউন্ট। এখন আপনি যে নাম্বারটা দিয়ে ইমু খুলেছেন ওই নাম্বারটা এখানে বসাবেন। আমি আমার যে নাম্বারটা বসেছি দেখুন এখানে সঠিক নাম্বার দেওয়ার কারণে এখানে একটা ডিলেট অপশন আসছে, ডিলেট। আমি এখানে ক্লিক করলাম, এখানে ডিলেট দিলাম, এখানে আমি ইয়েস দিলাম। দেখুন ইয়েস দেওয়ার সাথে সাথে আমার অ্যাকাউন্টটা ডিলেট হয়ে গেছে। এখন আমার এই ইমুটা ডিলেট হয়ে গেছে। এখন আমি আবার যদি নতুন করে আবার নাম্বারটা দিই, তখন আবার নতুন করে এটা আসছে, তখন আপনার ওই ডিলিট করার কারণে যারা আপনার ইমুটা হ্যাক করছে তাদের থেকে ডিলিট হয়ে যাবে, তারা আর আপনার ওই ইমুটা ইউজ করতে পারবে না। তখন ওটা একবারে পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। মূলত ইমুটা হ্যাক হয় আপনার ফোন তাদের ধারে গেলে অথবা তারা আপনার যে কোডটা থাকে ইমু নাম্বারের যে কোড ওইটা তাদের মোবাইলে তখন বসাইলে তখন তারা ওই ইমুটা আপনার ইমুটা তাদের নিয়ন্ত্রণে নিয়ে যায়। ওকে।
আমি ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছি।